আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগত জানাচ্ছি আমার অনলাইন ক্লাসে। জানিয়ে দিচ্ছি 2022-23 সালের এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি বা সংক্ষিপ্ত সিলেবাস। আজকের বিষয় ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, প্রথম পত্র, বিষয় কোড 277। প্রথমে দেখে নাও তোমাদের এই সাবজেক্টের কোন কোন অধ্যায় পড়তে হবে। তোমাদের পড়তে হচ্ছে প্রথম অধ্যায় অর্থাৎ ব্যবসায়ের মৌলিক ধারণা, এরপরে পড়তে হবে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ব্যবসায় পরিবেশ, এরপরে আছে তোমাদের তৃতীয় অধ্যায় এক মালিকানা ব্যবসায় এবং চতুর্থ অধ্যায় অংশীদারি ব্যবসায়, এছাড়াও আছে পঞ্চম অধ্যায় যৌথ মূলধনী ব্যবসায় এর আংশিক অংশ। তোমাদের পড়তে হবে ষষ্ঠ অধ্যায় সমবায় সমিতি এবং দ্বাদশ অধ্যায় ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা। তাহলে নিশ্চয়ই বুঝে গেছো যে কোন কোন অধ্যায় পড়তে হচ্ছে। এক নজরে আরও একবার দেখে নাও, তোমাদের পড়তে হচ্ছে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম অধ্যায়, এরপরে হচ্ছে ষষ্ঠ অধ্যায় এবং এরপরে একেবারে দ্বাদশ অধ্যায়। তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম, ষষ্ঠ এবং দ্বাদশ, এই ছয়টি অধ্যায় তোমাদের পড়তে হচ্ছে। তাহলে এক নজরে আরও একবার বলে দিচ্ছি কোন কোন অধ্যায় তোমাদের পড়তে হচ্ছে। তোমাদের পড়তে হচ্ছে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ অধ্যায় এবং এরপরে একেবারে দ্বাদশ অধ্যায়। এবার জেনে নাও কোন অধ্যায় থেকে কি কি টপিক তোমাদের পড়তে হবে। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে ব্যবসায়ের, তোমাদের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে ব্যবসায়ের মৌলিক ধারণা। এই অধ্যায় থেকে পড়তে হবে ব্যবসায়ের ধারণা, ব্যবসায়ের আওতা, শিল্পের বৈশিষ্ট্য প্রকারভেদ, বাণিজ্যের বৈশিষ্ট্য প্রকারভেদ, প্রত্যক্ষ সেবার বৈশিষ্ট্য ও প্রকারভেদ, বাংলাদেশের ব্যবসায়ের আওতা হিসাবে শিল্প বাণিজ্য প্রত্যক্ষ সেবার সমস্যা সম্ভাবনা, সামাজিক ব্যবসায়ের ধারণা, ব্যবসায়ের কার্যাবলী, ব্যবসায়ের গুরুত্ব, অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়ের অবদান এবং জীবিকা অর্জনের উপায় হিসাবে ব্যবসায়। এরপরে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ব্যবসায় পরিবেশ থেকে পড়তে হচ্ছে ব্যবসায় পরিবেশের ধারণা, ব্যবসায়ের পরিবেশের উপাদান, প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, ধর্মীয়, আইনগত, প্রযুক্তিগত পরিবেশ এবং ব্যবসায়ের উপর পরিবেশের উপাদানগুলোর প্রভাব। এবং এ অধ্যায় থেকে আরও পড়তে হবে বাংলাদেশে ব্যবসায়ের পরিবেশ, বাংলাদেশে ব্যবসায়ের পরিবেশের উন্নয়নের সমস্যা, বাংলাদেশে ব্যবসায়ের পরিবেশ উন্নয়নের সমস্যা সমাধানের উপায়। এবং তৃতীয় অধ্যায় অর্থাৎ একক মালিকানায় ব্যবসায় থেকে পড়তে হচ্ছে মালিকানার ভিত্তিতে ব্যবসায়ের ধারণা, এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য, গুরুত্ব, উপযুক্ত ক্ষেত্র, বৃহদায়তন ব্যবসায়ের পাশাপাশি টিকে থাকার কারণ। এরপরে চতুর্থ অধ্যায় অর্থাৎ অংশীদারি ব্যবসায় থেকে পড়তে হবে অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য, সুবিধা ও সীমাবদ্ধতা, অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদ, গঠন প্রণালী, চুক্তিপত্র নমুনা বিষয়বস্তু, নিবন্ধন পদ্ধতি, নিবন্ধন না করার পরিণাম, অংশীদারদের ধারণা, অংশীদারদের যোগ্যতা, বিলোপ সাধন প্রক্রিয়া, বাংলাদেশে অংশীদারি ব্যবসায়ের বর্তমান অবস্থান। এরপরে পঞ্চম অধ্যায় অর্থাৎ যৌথ মূলধনী ব্যবসায়ের, এখান থেকে তোমাদের আংশিক অংশ পড়তে হবে। তো ভালো করে দেখে নাও কি কি পড়তে হবে। পড়তে হবে যৌথ মূলধনী ব্যবসায়ের ধারণা, কোম্পানির সংগঠন ধারণা, বৈশিষ্ট্য, গুরুত্ব, সুবিধা ও সীমাবদ্ধতা, কোম্পানি শ্রেণীবিভাগ, কোম্পানি সংগঠনের গঠন প্রণালী, স্মারকলিপি, পরিমেলবন্ধন ধারণা, বিষয়বস্তু, গুরুত্ব, নমুনা, স্মারকলিপির পরিবর্তন, সংঘবৃদ্ধি, পরিমেল নিয়মাবলী ধারণা, বিষয়বস্তু, বিবরণপত্র ধারণা, বিষয়বস্তু, বিবরণপত্রের বিকল্প বিবৃতি, কোম্পানি নিবন্ধনপত্র ধারণা ও নমুনা, কার্যারম্ভের অনুমতিপত্র, পরিচালকদের যোগ্যতা সূচক শেয়ার, ন্যূনতম মূলধন, পাবলিক লিমিটেড ও প্রাইভেট লিমিটেড কোম্পানির পার্থক্য, কোম্পানির মূলধন সংগ্রহের উৎস, শেয়ার ও এর প্রকারভেদ, ঋণপত্র এর প্রকারভেদ, কোম্পানি সংগঠনের বিলোপ সাধন, সমবায় সমিতির ধারণা ও ইতিহাস। এবং এরপরে তোমাদের যে ষষ্ঠ অধ্যায় অর্থাৎ সমবায় সমিতি,
থাকে। এই অধ্যায় থেকে পড়তে হবে সমবায় সমিতির বৈশিষ্ট্য, সমবায় সমিতির নীতিমালা, সমবায় সমিতির গঠন প্রণালী, সমিতির প্রকারভেদ, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে সমবায় সমিতির অবদান, সমবায় সমিতির উন্নয়নে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ও সমবায় একাডেমির অবদান, বাংলাদেশের সমবায় বিকাশের সমস্যা, বাংলাদেশের সমবায় সমস্যা দূরীকরণের উপায়, সমবায়ের মাধ্যমে সফল হবার কাহিনী, এবং এর লাস্ট দ্বাদশ অধ্যায় অর্থাৎ ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতায়। এই অধ্যায় থেকে পড়তে হবে ব্যবসায়িক মূল্যবোধ ও নৈতিকতার ধারণা, ব্যবসায়িক মূল্যবোধ ও নৈতিকতার প্রয়োজনীয়তা, ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতার ধারণা, ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতার গুরুত্ব, ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালনের ক্ষেত্রসমূহ, পরিবেশ সংরক্ষণ ও ব্যবসায়, ব্যবসায়িক কারণে পরিবেশ দূষণের প্রভাব, পরিবেশ সংরক্ষণের বণিক সমিতি বা ব্যবসা সংগঠনসমূহের দায়িত্ব, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গৃহীত কার্যক্রম, ব্যবসায়িক নৈতিকতা সম্পর্কিত সাম্প্রতিক বিষয়গুলি এবং খাদ্য সংরক্ষণের বিভিন্ন রাসায়নিক ব্যবহারের কুফল, খাদ্য উৎপাদন বৃদ্ধিতে রাসায়নিক ব্যবহারের কুফল, ক্ষতিকারক পলিথিন উৎপাদনে ব্যবহারের কুফল, খাদ্য উৎপাদনের সংরক্ষণে রাসায়নিক ব্যবহারের সতর্কতা ও করণীয়। তো এই হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস। শেষে একটু কথা বলি, তোমরা তোমাদের পাঠ্য বইয়ে যা পড়ছো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো আমাদের বাস্তব জীবনেও অনেক বেশি কাজে লাগে বলেই এই বিষয়গুলো সম্পর্কে আমাদের জ্ঞান দেওয়া হয়। তো আমরা চেষ্টা করব এই জ্ঞানগুলো ভেতরে ধারণ করে সেই অনুযায়ী চলার, ঠিক আছে? তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, ধন্যবাদ সবাইকে।